এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব আব্দুল মতিন মুক্তু, ট্রেইনার, কোচ এবং কনসালটেন্ট, সিইও বিজনেস স্কুল বাংলাদেশকে মঞ্চে আসার জন্য। জনাব আব্দুল মতিন মুক্ত, ট্রেইনার, কোচ এবং কনসালটেন্ট, তাকে ফুলেল শুভেচ্ছা জানাবেন জনাব কাজী শাহাদাত হোসেন রুবেল, পরিচালক মার্কেটিং এক্সিলেন্ট ওয়ার্ল্ড। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আব্দুল মতিন মুক্তকে ক্রেস্ট তুলে দিচ্ছেন পরিচালক প্রশাসন জনাব কাজী শাহাদাত হোসেন রুবেল, পরিচালক মার্কেটিং এক্সিলেন্ট ওয়ার্ল্ড। সম্মানিত সুধী, অবাগত সুধী মন্ডলী ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মানিকুজ্জামান, প্রেসিডেন্ট বাংলাদেশ উদ্যোক্তা সংস্থা, তাকে জোর করতালির মাধ্যমে আমরা বরণ করে নিব আমাদের আজকের আয়োজনে। আর এবারে কথা বলছেন জনাব আব্দুল মতিন মুক্ত, বিশেষ অতিথি, ট্রেইনার, কোচ ও কনসালটেন্ট, সিইও বিজনেস বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গলায় একটু সমস্যা হচ্ছে, তারপরে কথা বলবো। আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে, ইতিমধ্যে আমরা জানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড হাঁটি হাঁটি পা পা করে বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে তাদের কার্যক্রম সম্প্রচারিত করেছে। আমরা দুবাইয়ের কার্যক্রম দেখেছি, রিসেন্টলি মালয়েশিয়াতে খুব ভালো কাজ করছে বিভিন্ন জায়গাতে। তবে এক্সিলেন্টের আজকে সপ্তম বছরের এই জায়গায় এসে আমি যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে, আমার কাছে মনে হচ্ছে এক্সিলেন্টের যে সাকসেস জার্নি, এই জার্নিটা মাত্র শুরু হচ্ছে, এটা মাত্র শুরু হচ্ছে। আমাদেরকে আরও অনেক দূর যেতে হবে, কারণ ইতিমধ্যে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো কিন্তু বাংলাদেশকে নিয়ে চিন্তা করছে এবং বাংলাদেশে তারা বিজনেস করার জন্য বিভিন্নভাবে ডিজাইন করছে। আর তাদের পাশাপাশি এক্সিলেন্ট ওয়ার্ল্ড তার নিজস্ব প্রোডাক্টের মাধ্যমে, নিজস্ব প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্ট নিশ্চিত করে যে কার্যক্রম বাংলাদেশে অব্যাহত রেখে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ হয়ে ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে অলরেডি কাজগুলো করে যাচ্ছে, এটা এটুকুন প্রমাণ করে গত 7 বছরে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের যে অগ্রগতি, এই অগ্রগতি জাস্ট অল্প কিছুদিন অব্যাহত রাখলে 2030 তো বলছে অনেক বেশি, আমার মনে হচ্ছে তার অনেক আগেই এক্সিলেন্ট ওয়ার্ল্ড সারা বিশ্বকে জানান দিবে যে তারা অনেক ভালো একটা বিজনেস করে দেখাতে পারে। প্রিয় বন্ধুরা, আজকের এই মুহূর্তে এসে আমি যে বিষয়টা পরামর্শ আকারে বলবো সেটা হচ্ছে, আমাদের যে এগিয়ে যাওয়ার প্রত্যয়দীপ্ত আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে আরও বেশি পাকাপোক্ত করতে সবচেয়ে বেশি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে নিজেদের দক্ষতা উন্নয়ন। আমরা ইতিমধ্যে জানি বাংলাদেশে প্রচুর শিক্ষিত, স্বশিক্ষিত এবং ভালো মাপের উচ্চশিক্ষিত লোকজন রয়েছে, কিন্তু বাংলাদেশের একটা জায়গাতে অনেক বেশি ঘাটতি, সেটা হচ্ছে দক্ষতার উন্নয়ন। আজকে BBA MBA কমপ্লিট করা লোকের অভাব নেই, সার্টিফিকেটধারী লোকজনের অভাব নেই, কিন্তু একটা জিনিসের বড়ই অভাব, সেটা হচ্ছে দক্ষতা উন্নয়ন। আমরা ইতিমধ্যে জানি যে বাংলাদেশের অনেক বড় বড় লিডিং যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের CEO পর্যায়ে, তাদের HR, তাদের যে ভালো ভালো জায়গাগুলোতে যেই রিসার্চ পার্সনগুলো বসে আছেন, তারা কিন্তু দেশের বাইরে থেকে হায়ার করে নিয়ে আসা। তো আমরা যদি এখানে নিজেদের দক্ষতা উন্নয়ন করতে পারি, তাহলে সেই দিন আর বেশি দূরে নয় যে বাংলাদেশের জনশক্তি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিবে, এটাই নিশ্চিত করতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা যতভাবে এগিয়ে যাচ্ছি আমাদেরকে আরও বেশি সচেতন থাকতে হবে, যাহাতে করে ইতিমধ্যে জানেন বিদেশি অনেকগুলো কোম্পানি বাংলাদেশে এসে প্রোডাক্টের উচ্চ মূল্য, প্রোডাক্টের মূল্য গুণগত মান কতটুকু নিশ্চিত করছে জানি না, তবে উচ্চ মূল্য রেখে বাংলাদেশ থেকে অনেকগুলো টাকা হাতিয়ে নেওয়ার একটা পায়তারা করছে। এই জায়গাতে আমি এক্সিলেন্টকে পরামর্শ দিব যে এক্সিলেন্ট ফাইটাররা সবাই সতর্ক থাকবেন, এ ব্যাপারে নিজেদের সঠিক পণ্য সবার সামনে তুলে ধরবেন, প্রকৃত মূল্যে ভালো প্রোডাক্ট এক্সিলেন্ট সরবরাহ করে বাংলাদেশে যেই মার্কেটিং সিস্টেম আপনারা ডেভেলপ করতে যাচ্ছেন, এই সিস্টেমটা যে ডেভেলপ করা যায় এটা জানান, এক্সিলেন্ট ফাইটাররা আগামী দিনে বাংলাদেশে দিতে পারবে ইনশাআল্লাহ, পারবে তো ইনশাআল্লাহ। তো প্রত্যেকে প্রত্যেকের কাজে ভালো করুন, আরও বেশি এগিয়ে যান, শুভকামনা সব সময়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জনাব আব্দুল মতিন মুক্ত, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিকে।